মাছে কি কি কেমিক্যাল মেশানো থাকে সেটা দেখাবো। মাছে কি কি কেমিক্যাল মেশানো থাকে, ফর্মালডিহাইড অর্থাৎ যেটাকে আমরা ফর্মালিন বলে জানি, তারপর আর কি কি মেশানো থাকে সেটাও আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে মিথানল। মাছকে সতেজ রাখতে মিথানল মেশানো হচ্ছে। সুতরাং যখন আমরা মাছ খাচ্ছি তার সঙ্গে এই কেমিক্যালগুলোও কিন্তু আমাদের শরীরে ঢুকছে। এবং আরও একটা যে কেমিক্যাল রয়েছে সেই সম্পর্কেও আপনাদের জানাবো, সেটা হচ্ছে হিলডল। আর এই কেমিক্যালগুলো সম্পর্কে হয়তো আমরা অনেকেই অবগত থাকি না। ডাক্তারবাবুর কাছে আসবো। এই যে কেমিক্যালগুলো আমরা দেখালাম কি কি সমস্যা করে আমাদের শরীরে, ধরুন এই যে তিনটে কেমিক্যাল দেখালেন আমাকে, এর মধ্যে সব থেকে ক্ষতি করে ফরমালিন বা ফর্মালডিহাইড। ফরমালিনটা হলো যে 40% ফর্মালডিহাইড। এই ফর্মালডিহাইডটা মাছের সাথে মেশানো থাকে এবং এই মাছ খেলে আমাদের চোখ জ্বালা করতে পারে, আমাদের কাশি হতে পারে, আমাদের বমি বমি ভাব হতে পারে, এমনকি বমিও হতে পারে, পেটে ব্যথাও হতে পারে। ফর্মালডিহাইড একটা করোসিভ, মানে এর অ্যাসিডের প্রপার্টি, অ্যাসিড যেরকম গলিয়ে দেয় টিস্যুকে, ফর্মালডিহাইড যদি কনসেন্ট্রেটেড খাওয়া হয় তাহলে অ্যাসিডের মতোই অ্যাকশন থাকতে পারে। যার জন্য যদি খুব বেশি কনসেন্ট্রেটেড ফর্মালডিহাইড কেউ খেয়ে ফেলে তাহলে কিন্তু তার, মানে আমাদের যে খাদ্যনালীর আছে সেই খাদ্যনালী বা আমাদের যে যাকে আমরা খাদ্যথলি বা স্টমাক বলি সেটা কিন্তু পারফোরেশন হয়ে যেতে পারে বা ফুটোও হয়ে যেতে পারে। এবং এই কেমিক্যালটা আমাদের মানে কাশি তৈরি করে এবং এমনকি এটা অ্যাজমা ইন্ডিউস করতে পারে, মানে অ্যাজমার দিকে পেশেন্টকে নিয়ে যেতে পারে। এছাড়া এই কেমিক্যালটা খেলে একটা মেন্টাল ইরিটেশন হয়, যদি বাচ্চারা খায় তাহলে তার ঘুম হবে না, ছটফট করবে, মানে সে কোনো কিছুতে মনোনিবেশ করতে পারবে না, এক জায়গায় বসবে না, সারাদিন ঘুরে ঘুরে বেড়াবে, এই সব জিনিস হতে পারে। আর এই কেমিক্যালটা থেকে মানে হার্টের মাসেল উইক করে দেয়, আমাদের এমনি একটা ঝিমুনি ভাব আসে এবং কোনো কিছুতে যেন আমাদের কোনো এনার্জি নেই, একটা সব সময় লেথার্জি ভাব নিয়ে আমরা বসে আছি, এরকম এটা থেকে হতে পারে। অর্থাৎ যে মাছটা আমরা কিনে আনছি যে সতেজ ভেবে, টাটকা ভেবে, সেই মাছটা আসলে টাটকা নয়। এবার আসুন আপনাদেরকে জানাই আরও একটা তথ্য, আপনাদেরকে এখানে দেব যে তথ্যটা শুনলে কপালে চোখ উঠে যাবার জোগাড়। একটা বিষয় আপনাদেরকে জানাবো, সেটা হচ্ছে যে কতটা পরিমাণ ফরমালিন মেশানো হচ্ছে সেইটা আপনাদেরকে জানাবো। সেটা হচ্ছে ফরমালিনে 37-80% ফরমাল ডিহাইড থাকে, বাকিটা জল এবং মিথানল। অর্থাৎ এই যে ফরমালিন তার মধ্যে কি কি থাকছে সেই সম্পর্কে যদি আমরা নজর দিই, অর্থাৎ যে জলে মাছটাকে সতেজ রাখার জন্য মেশানো হচ্ছে সেই জলে যে ফরমালিনটা থাকে, ফরমালিনটা আসলে কি, ফরমালিনে 37-80% ফরমালডিহাইড থাকে, বাকিটা জল এবং মিথানল। অর্থাৎ এইটার মধ্যে কিন্তু আমাদের মাছটাকে ডোবানো হয়। এই যে অনুপাতটা থাকছে, এই অনুপাতটা এক এক জায়গায় এক এক রকম থাকে। মোটামুটিভাবে বাজারে যেটা চলতি, যেটা মাছ বিক্রেতারা কিনে থাকেন, তার মধ্যে এই অনুপাতটা থাকে। এই অনুপাতটা কতটা ভয়ানক, এই যে ফরমালডিহাইড এটা কতটা ভয়ানক? এই ফরমালডিহাইডটা আমি যে একটু আগে বললাম যে খেলে কি কি হতে পারে, সেগুলো হচ্ছে মানে শর্ট টার্মে হয়, মানে খাওয়ার ইমিডিয়েট কিছুক্ষণ বাদেই এগুলো হয়। কিন্তু লং টার্মে এই ফরমালডিহাইড থেকে আমাদের শরীরে ক্যান্সার পর্যন্ত হতে পারে। শর্ট টার্মে আরেকটা জিনিস বলতে বাদ গেছে যে আমাদের মানে অ্যাকিউট কিডনির ইনফ্লামেশন হতে পারে, মানে একটা অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হতে পারে, মানে ইমিডিয়েটলি এই ফরমালডিহাইড দেওয়া মাছটা খাওয়ার পর। কিন্তু লং টার্মে যেটা হয় সেটা এই ফরমালডিহাইড থেকে বিভিন্ন ধরনের ক্যান্সার হতে পারে।